আমাদের পার্শ্ববর্তী সাত আটটা গ্রাম আছে, তারা পানীয় জল এখান থেকে সরবরাহ হতো। বিগত সাত দিন কোনো জল সরবরাহ হচ্ছে না, সেই জন্য বাচ্চা শিশু স্কুল কলেজ এইসব ছাত্ররা যেতে পারছে না, স্কুলে জল পাচ্ছে না সেখানে। সেই সমস্যার জন্য আমরা পার্শ্ববর্তী গ্রাম থেকে আমাদের মায়েদের বোনেদের এবং ভাই বাবাদেরকে নিয়ে এসেছি, যাতে এই সমস্যাটা সমাধান হয়। আমরা চাই যেন আগে যেমন দুবার জল দেওয়া হতো, সেই দুবার যেন জল দেওয়া হয়। অনেকের বাড়িতে কুয়ো নেই, পাম্প নেই, তারা কীভাবে চলবে? ছমাস একদম জল পাচ্ছি না, এক ঘন্টা করে জল দিচ্ছে, এক বালতি করে জল পাচ্ছে, এক বালতি জলে কিছু হয়? আর আমাদের সব এক বালতি করে জল দিতে গন্ডগোল মারামারি হচ্ছে, কিসের জন্য হবে? এগুলো আগে দুবেলা করে জল দিত, দু ঘন্টা করে, চার ঘন্টা, এখন একদম জল দিচ্ছে না। জলের কোনো টাইম নাই, শীতকালে দিচ্ছে 5টার সময় আর গ্রীষ্মকালে দিচ্ছে 12:30টার সময়। এইভাবে জল নিয়ে যায়, জল চাই, আমাদের জল চাই, দুবেলা জল চাই, দুবেলা।